তাহলে পানপুর হিপ হিপ পুরে পানপুর হিপ হিপ পুরে হিপ হিপ পুরে তো আর ইউ রেডি গাইস ব্যাংকক বুদ্ধা টেম্পল ঘোরার জন্য ফাইনালি আপনারা যে দিনের ওয়েট করছিলেন সেই দিনটা চলে এসেছে কাকিনাড়া পানপুর বালক বৃন্দর কালীপূজা সমিতির পক্ষ থেকে এই বছরে যে থিমটা করা হয়েছে ব্যাংককের বুদ্ধা টেম্পল সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর স্ক্রিনে আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এত ভালো লাইট ডেকোরেশন যারা করেছে তাদের জন্য একটা বড় স্যালিউট এত সুন্দর লাইট ডেকোরেশন দেখানোর জন্য তো আজকে আমরা এইখানে যে ওপেনিং সেরেমনিটা হচ্ছে সেটাকে পুরো কমপ্লিট আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো কিন্তু তার আগে বলে দিই এই দুটো বড় সেলিব্রিটিরা আসছেন নাম আমি এখন বলবো না সেটা সাসপেন্সে রাখবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকেন আর ফুল ফুটেজটা আপনারা দেখতে পারবেন ফাইনালি আপনারা যেদিনের ওয়েট করছিলেন কি পানপুর বালক বৃন্দ যে ফুটেজটা আমি দেখিয়েছিলাম কি এইখানকার যে ভব্য আকর্ষণ করা যে থিমটা হচ্ছে ওটা হচ্ছে ব্যাংককের বৌদ্ধ মন্দির তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ব্যাকগ্রাউন্ডে আপনারা ফুটেজটা দেখতে পাচ্ছেন একদম ব্যাংককের বৌদ্ধ মন্দির পুরোপুরি ফুল রেডি হয়ে গেছে আর আমি আপনাদের বলেছিলাম কি এইখানে যেদিন ওপেনিং সেরিমনি হবে আপনাদের ফুল ফুটেজ ধরবো আর একদম ভালো করে দেখাবো তো আজকে ফাইনালি আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর এখন আমি আপনাদের পুরো ফুল একদম মণ্ডপটাকে ঘুরে দেখাবো কিভাবে এখানকার প্রিপারেশনটা করা হয়েছে আর যেটা অসাধারণ আমাকে লেগেছে ওটা হচ্ছে এইখানকার লাইটিং সো গাইস এইখানে যে লাইটিংটা দেখানো হয়েছে সেটা একদম অসাধারণ আর এখানকার বালকবৃন্দর যত সদস্য রয়েছে তাদের জন্য একটা বড় স্যালিউট ওরা না হতো তো এত অসাধারণ থিম আমরা দেখতে পারতাম না আর এখন ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন আজকে এইখানে যে দৃশ্যটা দেখানো হবে সেটা ফুললি একদম ড্রোন ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে তো এখন আমরা ফার্স্ট ফুটেজটা আপনাদের দেখাবো ড্রোন ক্যামেরা দিয়ে পুরো একদম ফুল পারফেক্টভাবে তারপর এইখানে যে অতিথি আসছেন সেলিব্রিটি আসছেন উদ্বোধন করতে ওনার ফুটেজটা আপনাদের ফুললি ভালোভাবে দেখাবো তারপর আরও অনেক এখানে অর্গানাইজ করা হয়েছে ডান্স ওইগুলোও দেখাবো তো ব্যাস ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকেন আর ফুল এনজয় করেন আর সবার জন্য একটা বড় স্যালিউট যত অর্গানাইজার এখানে আছে ঠিক আছে কেন ওরা না থাকতো এত ভালো অসাধারণ এই থিমটা আমরা দেখতে পারতাম না সো গাইজ এবার ড্রোনের শ্যুটটা আপনারা দেখে এনজয় করেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করেন আর ভিডিওটা পুরো শেয়ার করে দিন ভালো লাগবে মায়ের পুজো হোক আর ঢাকের তাল না শুনি মজা আসে না তো এবার ঢাকের তাল দিয়ে আর কিছু সাংস্কৃতিক ডান্স দিয়ে সেলিব্রিটিদের ওয়েলকাম হবে চলো সেই ফুটেজটা এবার আমরা দেখি
আমাদের সকলের প্রিয় বাংলা চলচ্চিত্রের সফল পরিচালক এবং ব্যারাকপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়, একে জোরে করতালি সবাই মিলে মঞ্চে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, একটা জোরে করতালি, একটা জোরে আওয়াজ বাংপুরবাসীর সবাই মিলে মঞ্চে আমাদের জগদ্দল বিধান সকলে মিলে আমি আমাদের মঞ্চ আলোকিত করেছেন বাংলা চলচ্চিত্রের সফল পরিচালক এবং ব্যারাকপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়। প্রথমে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি, একে জোরে করে তালি। এরপর পুষ্পস্তবক দিচ্ছেন পৌরমাতা কনকলতা দাস এবং পৌরণ তুলে দিচ্ছেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী, সকলের প্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সেই চিত্র পরিচালক, সফল চিত্র পরিচালক আমাদের ব্যারাকপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। সবাই মিলে আওয়াজ দিয়ে করতালির মধ্য দিয়ে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে, সুদৃশ্য স্মারক দিয়ে মাননীয় বিধায়ক চিত্র শ্রী রাজ চক্রবর্তী মহাশয়কে একটা জোরে করতালি। এরপর আমাদের প্রিয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় পুষ্পস্তবক এবং সুদৃশ্য স্মারক প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে জগদ্দল বিধানসভা। তো ফাইনালি মণ্ডপের ওপেনিংটা হয়ে গেল, তো এবার চলো আমরা কিছু সিনেমেটিক সিনটা দেখে এনজয় করি যেটা MS ফটোগ্রাফির পক্ষ থেকে শ্যুট করা হয়েছে। তো একটা বড় স্যালিউট MS ফটোগ্রাফির জন্য এত ভালোভাবে এই দৃশ্যটা দেখানোর জন্য। I need your love.
ফাইনালি এখানকার যে ওপেনিং সেরিমনি ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। তো এখানকার মহিলা সদস্যদের সাথে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন কি মহিলার ছাড়া কোনো জিনিস সফলভাবে কমপ্লিট হয় না। তো এখন মহিলাদের সাথে কথা বলবো কি এই বছরে সেলিব্রিটিগুলো এসেছিলেন তাদেরকে দেখে তাদের হাত দিয়ে উদ্বোধনটা হয়ে কেমন লাগলো। ভালো লেগেছে, আমাদের তো খুবই ভালো লেগেছে। শুভশ্রী এসেছে, রাজদা এসেছে, আমরা কল্পনাই করতে পারি না যে সেলিব্রিটিরা আসবে। বড় ভাইদার জন্য আমরা খুবই গর্বিত, তার জন্যেই আমাদের এত আনন্দ। পানপুর কাকিনারায় মানে কোনোবারই এরকম হয় না। দাদা যবে থেকে দায়িত্ব নিয়েছে তবে থেকে খুব সুন্দরভাবে পুজো হয়। আর একটা কোয়েশ্চেন, আমাদের এখানে যত সদস্য দাঁড়িয়ে রয়েছেন, দু বছর কোভিড গেছে ভালোভাবে এনজয়মেন্ট হয়নি, এই বছরে এই যে চার দিন যে এখানকার ফেস্টিভ্যালটা মানানো হবে কালী পুজো, তো কি প্ল্যানিং রয়েছে, কিভাবে আপনারা এনজয় করবেন? ফাংশন হবে ভালো, অঙ্কিত আসছে, আমরা ভালোভাবে আনন্দ করব, খুব ফুল এনজয়। দু বছর কিছু করতে পারিনি, এবছর মানে নেচে গেয়ে ভালোভাবে এনজয় করব। ফুল এক্সাইটেড রয়েছে, এক্সাইটেড রয়েছে, প্রচুর ভিড় হবে এখানে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড় হয়েছে আজকে, পান করে হয়েছে আজকে। তাহলে পানপুর হিপ হিপ পুরে, পানপুর হিপ হিপ পুরে, হিপ হিপ পুরে। তো আপনারা এই জোশটা দেখতে পাচ্ছেন, এই যে জোশটা আপনারা দেখছেন একদম পুরো 100% না, মানে আনলিমিটেড। তো আমরা এখন এইখানকার যত মেম্বার আছে তাদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। এবার আমরা চলে আসবো 25 তারিখ 26 তারিখ 27 তারিখ, তিন দিনই এইখানে খুব ভালোভাবে একটা প্রোগ্রাম হবে, যার মধ্যে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসছেন। তো ব্যাস আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, ফলো করতে থাকেন, 25 তারিখে ফুল ফুটেজটা আপনাদের দেখাবো। তো ফাইনালি পানপুর বালকবৃন্দর যে পুজো কমিটির পক্ষ থেকে এই পুজোটা করা হয়েছিল, আজকে আজকে 22 অক্টোবর উদ্বোধন হয়ে গেছে। আপনারা এখানে আসতে পারেন আর ভালোভাবে প্যান্ডেলটাকে দেখতে পারবেন। তো ব্যাস ফুল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য ফুল মোটিভেশান। তো ভিডিওটাকে পুরো শেয়ার করে দিন, ভাইরাল করে দিন। আর আবার আমরা নেক্সট পূজা মণ্ডপ দিকে এগিয়ে যাচ্ছি, নয়াটিতে একশো এক বড় বড় কালী পুজোর থিম হয়েছে, সেটা আপনাদের দেখাবো। তো ব্যাস চ্যানেলটাকে ফলো করতে থাকেন আর সাবস্ক্রাইব করে রাখেন আমার ফুল ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।